হ্যালো বন্ধুরা, তো আমি এসে গেছি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে এটুজেড মাস্তি টিভিতে। এই রয়েছে আমাদের পুরো টিম এটুজেড মাস্তি টিভির। তো এখন টিম উইকের জন্য ভিডিও বন্ধ। তো এটা হচ্ছে আমাদের শুভ ভাই। শুভ ভাই হাই বলো। হাই। এটা হচ্ছে আমাদের বাবু ভাই। হ্যালো স্যার। এটা হচ্ছে আমাদের আতিকুল ভাই। এটা হচ্ছে আমাদের আমির ভাই। এটা হচ্ছে আমাদের রূপম রকস্টার। এই তো আমাদের এখানে আছি খেলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের ইমরান। হাই ঈদ মোবারক। হ্যাঁ বহারে। তো আজ আমাদের এই বহারে মানে কি একদম খুবই ইন্টারেস্টিং আজকে খেলাধুলা অনেক কিছু হবে। তো আজকে তোমাদেরকে দেখাবো এরকম আমার চ্যানেলও যাবে। আমার মনে হয় আমার দেখা এবারেই প্রথমবার এরকম ধুমধাম আর হয়নি আগে কখনো। তো একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দেবো এগুলো। এরকম গেট সাধারণত বিয়ে বাড়িতেই দেখা যায়। তো আজকে আমাদের ঈদের জন্য এখানে করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের সব বন্ধু বান্ধব সব দাঁড়িয়ে আছে এখানে। প্রচণ্ড রোদ, ওই জন্য মানে কি একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে। আমাদের এখানে বাবু ভাই, বাবু ভাই একটু টেনশন আছে কি নিয়ে জানি না। এখানে এখানে দেখছো জেনারেটরের ব্যবস্থাও করা হয়েছে এখানে রাতে। আর বোর্ড তো অ্যাভেলেবেল আছে এখানে। তোমার কলা গাছ রয়েছে। এই হচ্ছে সেই কলা গাছ, যেই কলা গাছে উঠলেই আর কি পাওয়া যাবে পয়সা। এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং খেলা। তো ঠিক আছে, আর এই যে বোর্ড গুলো দেখছো এগুলো তোমাদের রাতের সিনে দেখতে হবে, এখন এগুলো বুঝতে পারছো না হয়তো। তো এইদিকে আমাদের এই তো মাচা, মাচা আজকে পুরো ফাঁকা। আমাদের রূপম ভাই ডিরেকশন দিচ্ছে। সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে হবে আজকে রাতে। এই আমাদের বুলবুল ভাই রয়েছে এখানে। কিছু বলতে চান আপনি সাবস্ক্রাইবারকে? ঈদ মোবারক। হ্যাঁ ঈদ মোবারক, 2021-এর ঈদ মোবারক। তবে বাড়িতে থাকো ছড়াবি তো। আপনার কিছু বক্তব্য আছে বলুন। এটা হচ্ছে আমাদের অরূপ কাকা। এখানে মানে কি যত লাইটিং সাউন্ড যা আছে সব ডিপার্টমেন্টে। তো কাকা কেমন লাগছে আজকে? আমার খুব ভালো লাগছে। বছরে একবার এই অনুষ্ঠানটা হয়। আমরা যে যেখানে থাকি সবাই এক জায়গায় মিলিত হই। হ্যাঁ, তা এখন একটা বিশাল দুর্যোগ চলছে। অবশ্যই সব মিলিতের মধ্যখানেও বলবো সবাইকে সাবধানে থাকতে, সবাই মাস্ক পরে থাকতে, স্যানিটাইজার ব্যবহার করতে। সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা জানালাম। দেখ কাকা আমাদের খুব সুন্দরভাবে বলেছে জিনিসটা। আর এদিকে টিম দেখতে পাচ্ছে সবাই নিজের নিজের সেফটি বজায় রাখছে, কিন্তু কেউ কেউ মাস্ক ইউজ করছে না। এই মাস্ক করে তিনটে বড় ড্যান্সার আছে এখানে। এরা এরা এদের নৃত্য রাতে পরিবেশন করে দেখাবে, সেগুলো দেখানো। আমাদের মফি ভাই কিছু বক্তব্য দেবে আজকে ঈদের সম্বন্ধে। তো একটু কিছু যদি আমাদের 2021 সালে একটু গলা জোরটা বাড়াও। প্রথম বছরে নতুন ঈদ উপলক্ষে রাজবাড়ি ময়দান যে খেলার প্রতিযোগিতা আয়োজন করেছে, মাস জুড়ে কাটছে টাকা, লাখ লাখ আছে, লাখ লাখ টাকা গাছে উঠলেই টাকা পাবে। গাছে উঠে আর টাকা নাও, মাঠে ওরা পড়ি ঘুরে বেড়াচ্ছে, বোর্ডে চাপো, নিজেরা এনজয় করো, সবাইকে এনজয় সুযোগ। একদম খুব সুন্দরভাবে বলেছে। তো এখানে আতিকুল তোমার কিছু বক্তব্য আছে? সুপারস্টার আছে এখানে আমাদের। আর একটা সুপারস্টারের কিছু বক্তব্য নিতে চাই, তো চলুন ক্যামেরাটা ঘোরানো যাক। তো ভাইজান ঈদ কিরকম এনজয় করছেন আজকে আপনি? এনজয় করছি মোটামুটি ভালো, কিন্তু আগের বছর করতে পারি, এবছর করেছি, খুব খুশিতে আছি, আনন্দে আছি। এবছর আগের বছরের দিকে কি এবছর বেশি এনজয় করছেন? বেশি এনজয় করছি। ও যাক, সবার কাছে এই কমেন্টটাই আমি পাচ্ছি। তো ফিরোজ ভাই কিছু বলতে চান আপনি? নাও আই এম নট রেডি। ভাষণ একটু নিতে চাই। তো আমাদের মামা কি বলতে চাই আজকে এই সম্বন্ধে? তো মামা কিরকম লাগছে ঈদ আজকে? ঈদ কিরকম লাগছে? ভালোই লাগছে। আগের বছর থেকে এবছর বেশি ভালো লাগছে? আর এখন আপনি কোথায় আছেন? নামাজ পড়তে? ঠিক আছে যান। হ্যাঁ করোনাতেই একটু সবার জন্য দোয়া করো, সবার জন্য দোয়া করো করোনা। বন্ধুরা এখন আমরা একজনের কাছে যাচ্ছি, উনিও এখানকার একটা খুব বৈশিষ্ট্য মানুষ। তো এনার কাছে জেনে নেবো আজকে ঈদটা এনার কাছে কেমন লাগছে। ফিরোজ ভাই কেমন আছেন? হাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কেমন লাগছে বলুন? ঈদ খুবই ভালো লাগছে। এবার অন্যবারের থেকে এবার বেশি এনজয় করছি। করোনা হলো হচ্ছে ভালো ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আজকে তবে গরমটা একটু বেশি আছে না? গরম বেশি হলো এনজয় হচ্ছে। এনজয় হচ্ছে, ঠিক আছে। তো পাশেই আছে আমাদের ইউটিউবার রাহুল, তাই মাস্কটা পর রাহুল। আর ভাই মাস্ক পরে থাকতে পারছি না, একভাবে সকাল থেকে পরে আছি, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। আর মাস্ক পরতে বলিস না ভাই, পরে পরবো।
আর গাইস তোমাদেরকে আমি বারণ করছি না, তোমরা পড়ে থাকবে সব সময় স্যানিটাইজার ইউজ করবে, মাস্ক পরবে। দেখুন সব মাস্ক হাতে নিয়ে আছে কিন্তু কেউ মাস্ক পরছে না। এটা হচ্ছে আমাদের মাচা, সেই মাচা যেটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। দেখুন সব মাস্ক সাথে কিন্তু কেউ পড়ছে না। দেখেন দেখুন তো রাহুল তুমি কিছু বলো। আমার বলার কিছু নেই ফ্রেন্ডস। তো আজকের ইন্টারেস্টিং জিনিস আমাদের পাড়ার, যেটার কারণে আজকে আমাদের পাড়ার বাচ্চা কাচ্চারা খুব খুশিতে আছে ওটাতে চাপার জন্য। তবে ওটাতে ফ্রিতে চাপা হবে না, ওটাতে চাপতে গেলে পয়সা লাগবে, কারণ ওটা একটা কাকা আমার পয়সা খরচা করে এনেছে, তাকে তো কিছু এখানে পেতে হবে মুনাফা। তো চলুন দেখে নেওয়া যায়, চলুন ক্যামেরা দিকে ঘুরো। এই সেই বোর্ড রাহুল, দেখে নাও বোর্ডটা একবার, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন বোর্ডে চাপা হবে না, তোরা একটু সর না, এখন খুবই রোদ। আমরা বিকালবেলায় চেপে তোমাদেরকে দেখাবো। তো এখন এই পর্যন্ত থাক, আজকে জুম্মাবার, পবিত্র জুম্মাবার, শুক্রবার আমরা নামাজ পড়তে যাবো। বন্ধুরা 2021 ঈদ উপলক্ষে যেসব খেলাগুলোর আয়োজন করা হয়েছে সেসব খেলাগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা যাচ্ছি এখন মাঠের দিকে যাচ্ছি, তো চলুন আমরা গিয়ে প্রত্যেকটা খেলা যতটুকু আমরা নিতে পারি সেটুকু দেখাবো। এখনকার এই পর্যন্তই থাক, আবার পরে দিন মাঠে চলে এসেছি। তো এখানে খেলা হচ্ছে চারিদিকে, প্রথমে আছে নাজমা। এই হচ্ছে আমাদের বাবু ভাই, গেম অর্গানাইজার, এখানে সমস্ত খেলাগুলোর দায়িত্ব আমাদের বাবু ভাই নিয়েছে। তো তোমার ভালো লাগছে তো বাবু ভাই খেলাগুলো? কিরকম লাগছে, অনুভূতিটা কিরকম হচ্ছে?